हाय बंधुरा केमन आछो आशा करी भालो आछो सबाई। आज के आबार एकटी नतून टपिक निये तोमादेर सामने हाजिर होयेछि। आमादेर यूट्यूब चैनल सक्सेस इन योर हैंड जे आइडियलिज्म निये आमरा आलोचना शुरू करेछिलाम, आजके आइडियलिज्मेर शेष पार्ट देওয়া হচ্ছে। आइडियलिज्म अनुयायी एपिस्टेमोलॉजी मेटाफिजिक्स और एजाइलॉजी और एक्सियोलॉजी की होबे सेटा निये आलोचना करब। तो आमरा देखे निই आगे যে আইডিয়ালিজম ইপিস্টেমোলজি সম্পর্কে কি বলে। বলছে আইডিয়া দ্যাট মেক আপ রিয়েলিটি হ্যাভ অলওয়েজ এক্সিস্টেড ইন দ্য মাইন্ড অফ দ্য অ্যাবসোলিউট অর গড। অর্থাৎ মানুষের মধ্যে আগে থেকেই মানুষের মধ্যে এই আইডিয়া নির্দিষ্ট থাকে, এক্সিস্টেন্স আগে থেকেই থাকে, সেটা আমাদের মধ্যে আগে থেকেই থাকে, সেটা গড প্রকাশ করতে সাহায্য করে বা যেটি গডের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যেহেতু আইডিয়ালিজম সেহেতু এখানে আধ্যাত্মিকতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর বলছে প্লেটো ডেভেলপ দ্য ইপিস্টেমোলজি রিমাইন্ডসেন্স। অর্থাৎ প্লেটো এখানে স্মৃতিচারণের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে তাকে পুনরাবৃত্তির মাধ্যমে, রিমাইন্ডনেসের মাধ্যমে সেটাকে মনে রাখতে হবে, তার মধ্যে জ্ঞান অর্জন করতে হবে। আল্টিমেট নলেজ ইজ দ্য নলেজ অফ স্পিরিচুয়ালিটি। অর্থাৎ মানুষের চরম জ্ঞান হলো তার আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থাৎ এখানে আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান অর্জনই হলো ব্যক্তির মূল জ্ঞান অর্জন। সাম আইডিয়ালিস্ট সাপোর্ট ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অফ দ্য সেলফ। অর্থাৎ আইডিয়ালিস্টদের মধ্যে কিছু আইডিয়ালিস্ট ফিলোসফি মনে করে যে সরাসরি অর্থাৎ ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেলফ সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব। তাহলে মেটাফিজিক্স অর্থাৎ এই জগৎটা কীভাবে সৃষ্টি হয়েছে, আইডিয়ালিজম অনুযায়ী আলটিমেট রিয়ালিটি সেলফ স্পিরিচুয়ালিস্টিক নন ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে আধ্যাত্মিকতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া আছে যে আলটিমেট রিয়ালিটি হলো সেলফ স্পিরিচুয়ালিস্টিক্স নট ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এখানে কোনো ম্যাটেরিয়ালিস্টিক বা পদার্থগত কোনো পৃথিবী নেই। এখানে মানুষ যে চিন্তা করে সেই চিন্তন জগৎকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এবং এই চিন্তনের মাধ্যমেই এই জগৎটা সৃষ্টি হয়। দ্য ক্রিয়েশন অফ দ্য গ্রেট ইউনিভার্সাল মাইন্ড। অর্থাৎ এখানে ঈশ্বর বা ভগবানের কথা বলেছে বা আল্লাহর কথা বলেছে যে এই জগৎটা সৃষ্টি করেছেন একজন গ্রেট ইউনিভার্সাল মাইন্ড। একটি গ্রেট ইউনিভার্সাল মাইন্ড এই জগৎটিকে সৃষ্টি করেছে। অর্থাৎ এক্ষেত্রে ঈশ্বরের কথা বলা হচ্ছে। যেহেতু আইডিয়ালিস্ট ফিলোসফি সেহেতু এরা ঈশ্বরে বিশ্বাসী, তাই এরা মনে করে যে জগৎটা সৃষ্টি করেছে একজন ঈশ্বর বা গ্রেট ইউনিভার্সাল মাইন্ড সৃষ্টি করেছে। তাহলে এক্সিওলজি কী হবে? ট্রুথ গুডনেস অ্যান্ড বিউটি এক্সিস্ট ইন এ ইউনিভার্সাল অ্যান্ড ইটারনাল অর্ডার। বলছে সত্য, সুন্দর একটি ইউনিভার্সাল এক্সিস্টেন্স রয়েছে যেটি সব ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এটা ইটারনাল ওয়ার্ড। অর্থাৎ যেটিকে আমরা চেঞ্জ করতে পারিনি, যেটি আগে থেকেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, সেটাকে ইটারনাল ওয়ার্ডারের কথা বলা হয়েছে। ইথিক্যাল বিহেভিয়ার রিফ্লেক্ট দ্য এনডিউরিং নলেজ অ্যান্ড ভ্যালু অফ দ্য হিউম্যান কালচার। বলছে মানুষের নৈতিক যে বিহেভিয়ার রয়েছে সেটা কার মাধ্যমে রিফ্লেক্ট হয়? ব্যক্তির জ্ঞান এবং ব্যক্তির যে সংস্কৃতির মূল্যবোধগুলি রয়েছে সেই সংস্কৃতির মূল্যবোধ এবং জ্ঞানটি ইথিক্যাল বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশ পায়। ভ্যালু আর দ্য রিয়েল এক্সিস্টেন্স। মানুষের মূল্যবোধের যে রয়েছে, মানুষের এই মূল্যবোধগুলি হলো তার প্রকৃত এক্সিস্টেন্সটা নির্ধারণ করে। এভিল ইজ নট রিয়েল এক্সিস্টেন্স। আর মন্দ যে কাজ বা মন্দ যে বিষয়গুলি সেগুলি রিয়েল এক্সিস্টেন্স নয়, অর্থাৎ সেগুলি সত্য নয় বা এরা বিদ্যায় সেদিন দীর্ঘস্থায়ী হয় না। তাহলে এক কথা ইপিস্টেমোলজি যদি জ্ঞান বলি তাহলে মূল বিষয় হলো নলেজ অফ স্পিরিচুয়ালিটি। নলেজ স্পিরিচুয়ালিটি সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো ও মূল বিষয় আইডিয়ালিজমের মতো ইপিস্টেমোলজি। মেটাফিজিক্স কী বলছে? দ্য ক্রিয়েশন অফ দ্য গ্রেট ইউনিভার্সাল মাইন্ড। অর্থাৎ ঈশ্বর এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এদের মতে। আর এক্সিওলজি হলো যে সত্য, সুন্দর একটি ইটারনাল ওয়ার্ডার অ্যান্ড এক্সিস্টেন্ট ইউনিভার্সাল, সব জায়গায় লক্ষ্য করা যায়। আর মূল্যবোধগুলির রিয়েল এক্সিস্টেন্স রয়েছে, অর্থাৎ এগুলি বাস্তব, এগুলি প্রকৃত বাস্তব। আর মন্দ যে কাজগুলি, এভিল ইজ নট রিয়েল এক্সিস্টেন্স। অর্থাৎ মন্দ যে কাজগুলি সেগুলি দীর্ঘস্থায়ী নয় বা এগুলির কোনো অস্তিত্ব নেই। এই হলো সংক্ষেপে আইডিয়ালিজমের আলোচনা এপিস্টেমোলজি মেটাফিজিক্স আর এক্সিওলজি হিসাবে। এরপরে আমরা অন্য একটি আরও মজাদার বিষয় নিয়ে आलोचना करब। ये भिडियोटी सबाइके केमन लागलो सबाई लाइक कमेंट करे जानाबेन एबं जारा सबस्क्राइब करेननि तारा एई चैनलटिके सबस्क्राइब करे दिबेन। ताहले आजके एई पर्यन्तই आबार एकटा नतुन विषय निये हाजिर हब। सबाइके भिडियोटी देखार जन्य धन्यवाद।